সারা রমজান যাকাতের টাকা বিলি হবে। আপনারা তো জানেন খাওয়া দাওয়া করার পরে 1000 টাকা যদি বেঁচে থাকে 25 টাকা আপনাকে যাকাত লাগবে। এই 25 টাকা রমজান মাসে আপনি বিলি করবেন, এই মাস সারা বছরের হিসাব। মালের যাকাত আমরা জানি, মাল বলতে কি বোঝা যায়? এখন মাল তো অনেক কিছু, মাল ট্যাংরা ছুড়ুর মুখ থেকে মেলা কিছু শুনতে পাওয়া যায়। রাস্তাতে একটা ভালো মেয়ে ছেলে গেলেও বলে, ওরা যাচ্ছে নাম করে। আবার ফির যারা দালাল তারা গরু লেসে স্যার হেভি মাল। ভালো গরু যদি হয়, এই যে কুরবানি দিলেন আপনারা, মেলা জনা বলবে মৌলী সাহেব এটা লেন, দেখছেন কি মাল। তার মানে গরু হৃষ্টপুষ্ট হলে মাল। একবার চাপটা পড়লো আমার মালদা হাতো ফারাক্কাতে, নামলাম আমি ব্রিজের এই পারে, তো দেখছি কয়েকটা সিঁদুর বাঁধা আছে। তো আবার কি সাঁওতালেরা ওখান করে বিক্রি করছে সিঁয়ুর, একজন বলছে আরে হেভি মাল। তাহলে সিঁয়ুরও মাল, হেভি মাল মনে করে টাকা। তো ভাইয়েরা আমার মাল আবার কাকে বলে, এই মাল যে কেমন শেষ পর্যন্ত যে সিঁয়ুর মাল। আল্লাহ আকবার, কেমন জামানাটা এলে গো, আখেরি জামানা, এই জামানা আখেরি জামানা। তো বলছিলাম আমাদের প্রত্যেক জিনিসেরই জাকাত, প্রত্যেক জিনিসের জাকাত। আপনার শরীরেরও জাকাত, টাকা পয়সার জাকাত, সোনা চাঁদির জাকাত, মবেশি জানোয়ার গরু ছাগল ভেড়া ইত্যাদির জাকাত, সব কিছুরই জাকাত, এমনকি বাগানের ফলের জাকাত, এমনকি আপনার পুকুরের মাছ, এ মাছেরও জাকাত। এগুলো নিয়ে জাকাত আপনাকে দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইযা আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিয়ান ওয়ালা ইসতাসনুন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন ফাসবাহাত কাসারিম ফাতানাদু মুসবিহিন আন ইগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন ফান্তালাকু ওয়াহুম ইয়াতাখাফাতুন আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, তোমাদের সারা বছর খেয়ে দিয়ে যদি 1000 টাকা জমা লেগে যায়, 1000 টাকা জমা লাগলে 25 টাকা তোমরা আল্লাহর রাস্তায় যাকাত দেবে, যদি 2000 টাকা জমা লাগে 50 টাকা তোমরা যাকাত দেবে, 4000 টাকা জমা লাগলে আল্লাহ রাস্তায় 100 টাকা তোমরা খায়রাত করবে যাকাত দেবে। ব্যাংক ব্যালেন্স যদি আপনার 1 লক্ষ টাকা থাকে, সারা বছর যদি রুলিং হয়ে যায়, সারা বছর যদি পার হয়ে যায়, রমজান মহিনা আসলে কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে ওই টাকাটাই হিসাব করে আপনাকে পবিত্র রমজান মহিনায় 1025 টাকা করে জাকাত দিতে হবে। মেলা জনের তো 1 লাখ টাকা আছে, কারো আবার 5 লাখ আছে, কারো 10 লাখ আছে, কারো 50 লাখ আছে। তো যাদের টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এই টাকার জাকাত আপনাকে লাগবে। এবার কথা হলো কোন কোন মৌলানা